টলিউডের জনপ্রিয় জুটি অঙ্কুশ ও ইন্দ্রিলা। তাদের প্রেমের সম্পর্কের কথা কারোর কাছেই অজানা নয়। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাদের দুজনকে একসঙ্গে দেখতে পাওয়া যায় খুনসুটি করতে। তবে এবার হঠাৎই শোনা যাচ্ছে গাঁটছড়া বাঁধতে চলেছেন ও ইন্দ্রিলা। আর তারপরেই প্রশ্ন উঠল, ঐন্দ্রিলার পাত্র কে? নিশ্চয় আপনার মনেও প্রশ্ন জাগছে। আগামী এই 3 মিনিটে আমরা আপনাদের এই বিষয়ে বিস্তারিত জানাতে চলেছি। টলিউডের লাভি ডাভি কাপল বলতেই প্রথমে আসে অঙ্কুশ ঐন্দ্রিলার নাম। একসঙ্গে তারা কাটিয়ে ফেলেছেন 10টা বছর। এবছরই একসঙ্গে পথ চলতে চলতে তারা পার করেছেন 10টা বছর। কিনেছেন তাদের দুজনের জন্য ফ্ল্যাট। বহুদিন ধরেই অঙ্কুশ ঐন্দ্রিলার বিয়ে নিয়ে চলছে জল্পনা কল্পনা। টলিউড হার্টথ্রব অঙ্কুশ, অন্যদিকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা। সম্প্রতি তাদের দুজনের কেমিস্ট্রি আমরা দেখতে পেয়েছি ম্যাজিক ছবিতে। বলা যায় ম্যাজিক ছবিতে তাদের দুজনের রসায়ন দর্শককে মুগ্ধ করেছে। সম্প্রতি পুজোতে মুক্তি পেয়েছে অঙ্কুশের FIR ছবিটি। এরই মধ্যে নতুন ছবির অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, আর সেই ছবিতেই অঙ্কুশ ঐন্দ্রিলাকে একসঙ্গে বড় পর্দায় আবারও দেখা যেতে চলেছে। জুটি বেঁধে তাদের দুজনকে একসঙ্গে দেখা যাবে। এই ছবির নাম লাভ ম্যারেজ। অঙ্কুশ ঐন্দ্রিলা ছাড়াও এই ছবিতে দেখা যাবে রঞ্জিত মল্লিক ও অপরাজিতা আঢ্যকে। আজই মুক্তি পেয়েছে এই ছবির এক ঝলক, আর সেখান থেকেই জানা যাচ্ছে আজ থেকেই শুরু হলো লাভ ম্যারেজ এই ছবিটির শুটিং। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি হতে চলেছে লাভ ম্যারেজ এই ছবিটি, আর সেখানেই আমরা রিয়েল লাইফ কাপল অঙ্কুশ ঐন্দ্রিলাকে আবারও দেখতে চলেছি। তাঁরা দুজনেই ছবির ফার্স্ট লুক শেয়ার করেছেন, আর তা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই তাদের ভক্তেরা উৎসাহ প্রকাশ করেছে। জুটি বেঁধে একসঙ্গে বড় পর্দায় অঙ্কুশ ঐন্দ্রিলাকে দেখবার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে আমাদের লিখে জানাতে ভুলবেন না। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.